কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলে জয় হোক। তো ভক্তবৃন্দ, যে এখন সামনে এখন রথযাত্রা আগত, আমাদের যে জগন্নাথ বলদেব সুভদ্রা যে রথযাত্রা মহোৎসব শিলচর ইস্কন মন্দিরে, তো আমাদের এই শিলচর মন্দিরে রথযাত্রা মহোৎসব শুরু হবে 7 জুলাই রবিবার 2024-এ, ইংরাজি 7 জুলাই। হ্যাঁ, জুলাই মাসের 7 তারিখে রবিবারে সে রথযাত্রা, এবং সেখানে আর 15 জুলাই হচ্ছে সোমবার, হ্যাঁ, সে উল্টো রথ হবে। তো এই রথযাত্রা মাসির বাড়ি থাকবে 7 দিন, 7 দিন মাসির বাড়ি হবে। তো তারপরে আবার মন্দিরে চলে আসবে জগন্নাথ এই 7 দিন পরে। তো আপনারা জানেন যে রথযাত্রা কেন হয়। আপনারা জানেন যে জগন্নাথের আমাদের এই যে সামনে 22 তারিখে জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব, হ্যাঁ, 22 তারিখ শনিবার, হ্যাঁ, আগামী 22 তারিখ শনিবারে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা মহা অভিষেক হবে। তো জগন্নাথের যখন অভিষেক হয়, স্নান করানো হয়, তো আপনার জগন্নাথপুরীতে হয়তো জানেন, জগন্নাথপুরীতে জগন্নাথকে স্নান করানো হয়, তো অনেক বেদির উপর বসানো হয়, তো বেদির উপর বসিয়ে অনেক গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়, অভিষেক করানো হয়, ফল দুধ দই ঘি মধু, হ্যাঁ, তারপর অনেক রকম ফলের জুস দিয়ে ভগবানকে, তারপরে গন্ধ, তারপরে সুমঙ্গলী অষ্টগন্ধ, হ্যাঁ, ধাতু স্নান, পুষ্প স্নান, হ্যাঁ, তারপরে শীতল স্নান, এরকম সমস্ত কিছু দিয়ে ভগবানকে স্নান করানো হয়, অভিষেক করানো হয়। তো ভগবানকে এত জল দিয়ে ভগবানকে অভিষেক করা হয়, যার জন্য জগন্নাথের কী হয়, জ্বর এসে যায়। জ্বর এত স্নান যখন পাণ্ডারা এত স্নান করায়, তো তখন জ্বর লীলা উনি করেন, ওই অসুখ হয়ে যায়, অসুখ বলতে জ্বর হয়, তিনি যখন তখন সেই জ্বর লীলা করেন। তো জগন্নাথ সেই জ্বরের পড়ে যায়, তখন হচ্ছে এই যে স্নান যাত্রা 22 তারিখে যে স্নান যাত্রা হবে, ওই স্নান যাত্রার পর থেকে জগন্নাথে আমাদের মন্দিরে সব মন্দিরেই আর জগন্নাথকে দর্শন হয় না, কতদিন 15 দিন পর্যন্ত দর্শন হয় না। হ্যাঁ, এই স্নান যাত্রা থেকে শুরু করে ওই রথযাত্রা পর্যন্ত এই 15 দিন ভগবানের কী হয়, অনবসর কাল বলে। এই কালে কী হয়, জগন্নাথ আর বাইরে বেরোয় না, তিনি ঘরের মধ্যেই থাকেন সবসময়। হ্যাঁ, তো সে অসুখ হয়ে যায় জগন্নাথকে, জগন্নাথের যারা পূজারীরা থাকেন, পাণ্ডারা থাকেন, পাণ্ডারা কী করেন, জগন্নাথকে ওষুধ খাওয়ান, হ্যাঁ, জগন্নাথের পরিচর্যা করেন, হ্যাঁ, সেবা যত্ন করেন ওই সময়, যাতে তার অসুখ তাড়াতাড়ি সেরে যায়। তো এইভাবে জগন্নাথের সেবা চলে, একে বলা হয় অনবসর কাল। তো এর মধ্যে জগন্নাথকে আর দর্শন হয় না, জগন্নাথ মন্দির বন্ধ থাকে। হ্যাঁ, তো আপনারা জানেন যে জগন্নাথ আর কোথায়, জগন্নাথকে দর্শন করতে হলে জগন্নাথপুরীতে তো জগন্নাথ মন্দির বন্ধ থাকে, কিন্তু জগন্নাথকে দর্শন করতে হলে জগন্নাথ ওই সময় আলালনাথে দর্শন দেন। আলালনাথ আছে ওখানে জগন্নাথপুরীতে, জগন্নাথ মন্দির থেকে 21 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, আলালনাথ মন্দির। সে আলালনাথ মন্দিরে জগন্নাথের সেবা চলে ওই দিন, ওই 15 দিন যখন অনবসর কাল, জগন্নাথের অনবসর কাল হয়, শুরু হয়, তখন ওই 15 দিন জগন্নাথের যে ভক্তবৃন্দ দর্শন করতে আসে জগন্নাথকে জগন্নাথপুরীতে, তখন ওই 15 দিন কী করেন, তারা জগন্নাথ মন্দিরে তো দর্শন পান না, তো ওনারা কী করেন, সব আলালনাথ গিয়ে দর্শন করেন ওই সময়। তো আলালনাথে জগন্নাথের এরকম সেবা হয়। তো তারপরে সেই জন্য তারপরে যখন 15 দিন পরে যখন অসুখ সেরে যায় জগন্নাথের, তো সেরে যাওয়ার পরে জগন্নাথ কী করেন, জগন্নাথ এই সবাইকে কৃপা করার জন্য, এই রথযাত্রা মহোৎসব কেন রথযাত্রা মহোৎসব, এই জগন্নাথ সবাইকে কৃপা করার জন্য কী করেন, অনেকদিন তো কাউকে দর্শন দেননি, সেই জন্য সবাইকে কৃপা করার জন্য, দর্শন দেওয়ার জন্য তিনি কী করেন, ওই মন্দির থেকে তিনি বেরিয়ে, রোগ যখন অসুখ সেরে যায় মন্দির থেকে বেরিয়ে, তিনি রাস্তা দিয়ে রথের উপর চড়ে, তিনি সে বৈকুণ্ঠ থেকে দ্বারকা থেকে তিনি কোথায় যান, বৃন্দাবনে যান। তো এখানে আপনারা জানেন যে জগন্নাথ মন্দিরে যে গুণ্ডিচা রথযাত্রা যাকে বলা হয়, হ্যাঁ, যে জগন্নাথের রথযাত্রা, তো রথযাত্রা ওই সেই মন্দির থেকে, হ্যাঁ, সুন্দরাচল থেকে শুরু করে রথ কোথায় যায়, গুণ্ডিচা মন্দির কোথায়, ওই জগন্নাথের মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে গিয়ে জগন্নাথ 7 দিন ব্যাপী অনেক অনুষ্ঠান হয় ওইখানে, 7 দিন ব্যাপী মাসির বাড়িতে খুব আনন্দ খাওয়া দাওয়া করেন, ওইখানে থাকেন, মাসিদের সঙ্গে সঙ্গ করেন। হ্যাঁ,
আত্মীয় স্বজনদের সঙ্গে, তো এখানে বৃন্দাবন লীলা, তো ভক্তবৃন্দ এখানে গিয়ে সেই বৃন্দাবন লীলা অংশগ্রহণ করেন, সেই বৃন্দাবন লীলা হবে। তো আমাদের মন্দিরেও সেই বৃন্দাবন লীলা হবে এবার, আমাদের জগন্নাথ মন্দির থেকে এখান থেকে যাবে, দ্বারকা থেকে গিয়ে বৃন্দাবনে প্রবেশ করবে, বৃন্দাবনে যাবেন। তো বৃন্দাবনে 7 দিন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হয়ে পরে তারপর আবার উল্টো রথে তিনি চড়ে আবার তিনি মন্দিরে চলে আসবেন। তো এই রথযাত্রায় আপনারা অংশগ্রহণ করবেন, যে যেখানেই আছেন আপনাদের ওইখানে যে রথযাত্রা হয় এই রথযাত্রায় আপনারা অংশগ্রহণ করবেন। কারণ রথযাত্রা দর্শন করলে দর্শন সেদিনকে জগন্নাথ খুব কৃপালু হন, পতিত পাবন, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি, তিনি চিনি নয়ন দ্বারা তিনি দৃষ্টি দান করেন সকলকে পতিত পাবনদের, নয়নপথগামী ভব তুমি, তিনি সেই পতিতদের উদ্ধার করার জন্য তিনি কী করেন, রথের উপর থেকে সবাইকে দৃষ্টি দান করেন। আপনারা জানেন জগন্নাথ মন্দিরে অনেক মিলেচ্ছ, তারপরে বিদেশিদের ওখানে ঢুকতে দেওয়া হয় না, আপনারা জানেন তো, জগন্নাথ মন্দিরে মধ্যে জগন্নাথকে দর্শন করার জন্য সবার এলাও নাই। তো এই জন্য অনেকে অনেক ভক্ত থাকে, মুসলমানদের মধ্যেও অনেক ভক্ত আছে এবং বিদেশিদের মধ্যেও যারা ভারতীয় নয় তাদের মধ্যে অনেক ভক্ত আছে যারা জগন্নাথের অনেক বড় বড় ভক্ত, জগন্নাথের প্রতি খুব প্রেম তাদের, কিন্তু সে সমস্ত এই পরম্পরা হিসাবে সেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না তাদের। সেই জন্য তারা কী করে, বাইরে থেকে এক পতিত পাবন জগন্নাথ আছেন, সেই বাইরের থেকে তারা ওই বাইরের থেকে দাঁড়িয়ে, গরুর স্তম্ভ আছে একটা, ওই গরুর স্তম্ভের এখান থেকে দাঁড়িয়ে বাইরের থেকে সেই পতিত পাবন জগন্নাথকে দর্শন করে। কিন্তু মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করতে পারেন না, ওইখান থেকে শুধু জগন্নাথকেই দর্শন করেন, তো মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারেন না। এই জন্য সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ কী করেন, রথের উপর চড়ে তিনি সেই বৈকুণ্ঠ থেকে, দ্বারকা থেকে বৃন্দাবনে যান, আর সকল জীবদের তিনি উদ্ধার করতে করতে যান, দর্শন দিতে দিতে যান। তো এইভাবে আমাদের সব জায়গা যারা যায়, সব আমাদের ইসকন অনেক ইসকন মন্দিরে এই রথ যাদের যেখানে যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা আছেন সেখানে সেখানে রথযাত্রা হচ্ছে। আবার কোনো কোনো মন্দিরে এই তিথিতে হয় না, অন্য সময় হয়, তো অনেক মন্দিরে আছে এরকম অন্য সময় হয়। কেন অন্য সময় হওয়ার তার কারণ হচ্ছে অনেক সময় ভক্ত দরকার হয়, এই রথের সময় অনেক সন্ন্যাসীদের দরকার হয়, যেরকম আমাদের এখানে রথযাত্রায় কোনো সন্ন্যাসী আনবো, তো এখন সন্ন্যাসীরা অনেক প্রোগ্রামে থাকে, তাদের অনেক মন্দির, আমাদের স্কুল অনেক মন্দির, তো এত ভক্ত কোথায়, এত সন্ন্যাসী কোথায়, সেই জন্য সন্ন্যাসী সব জায়গায় যেতে পারে না। সেই জন্য এক তিথিতে না করে অনেক সময় অনেক মন্দিরে অন্য সময় করে, যাতে ভক্ত সমাগম বেশি হয়, মন্দিরে ভক্তরা আসে, ব্রহ্মচারী সন্ন্যাসীরা মন্দিরে আসতে পারে, সেই জন্য এই সময় অন্য তিথিতে করা হয়, এরকম অনেক মন্দির আছে। তো আমাদের যে শিলচর ইস্কন মন্দির, শিলচর ইস্কন মন্দিরে যে আমাদের রথ হবে, এই সেই একই জগন্নাথের যে যেদিন রথ হবে আমাদেরও সেই একই তারিখে হবে, 7ই জুলাই রবিবার, আপনারা এটা মনে রাখবেন, 7ই জুলাই রবিবার এই জগন্নাথের রথযাত্রা। আর হচ্ছে বাইশ তারিখে শনিবারে হচ্ছে এই স্নান যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা, আমাদের মন্দিরে আসবেন। আমাদের মন্দিরে দুপুর 11টা থেকে অভিষেক শুরু হবে, জগন্নাথকে স্নান করানো শুরু হবে 11টা থেকে, তারপরে 11টা থেকে শুরু অভিষেক হবে, মহা অভিষেক হবে, অভিষেকের পরে মহা আরতি হবে জগন্নাথের, মহা আরতি হওয়ার পরে তারপরে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সকলের জন্য প্রসাদ পাবেন। হ্যাঁ, তো আপনারা আসবেন, কৃপা করে জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথের স্নান দর্শন করবেন, অভিষেক দর্শন করবেন, আরতি দর্শন করবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারা আসবেন। আর যারা জগন্নাথের সেবার জন্য যারা সেবা করতে চান, শারীরিক সেবা করতে চান, তো মন্দিরে আসবেন, শারীরিক সেবা করবেন। যারা আর্থিক সাহায্য করতে চান, যারা মানসিক সেবা করতে চান, যে মনের দ্বারাও জগন্নাথের সেবা করা যেতে পারে, আর্থিক সাহায্য করেও জগন্নাথের সেবা করা যেতে পারে, এবং শারীরিক সেবা করেও, মন্দিরে এসে শারীরিক সেবা করেও জগন্নাথের সেবা করা যেতে পারে, আপনারা আসবেন। গুন্ডিচা মন্দির মার্জন আছে, রথযাত্রার একদিন আগে গুন্ডিচা মন্দির মার্জন হয়। হ্যাঁ, গুন্ডিচা
মন্দির, যেরকম জগন্নাথপুরীতে গুণ্ডিচা মন্দির মার্জন চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তা আমাদের মন্দিরও সেই জগন্নাথের রথযাত্রার আগের দিন এই গুণ্ডিচা মন্দির মার্জন হয়। আপনারা আসবেন রথযাত্রা, রথযাত্রা তো 7ই জুলাই, তো সে 6ই জুলাই এই গুণ্ডিচা মন্দির মার্জন হবে। আপনারা সবাই আসবেন, সেবা করবেন, শারীরিক সেবা করবেন, বা যে যার যেখানে মন্দির আছে জগন্নাথ মন্দির সেখানে গিয়ে ওই গুণ্ডিচা মন্দির মার্জন করবেন আপনারা সেই স্থানীয় মন্দিরে গিয়ে। তো এইভাবে সেবা করুন আর জগন্নাথের কৃপা লাভ করুন। যাই হোক, তো আপনারা যদি কেউ আর্থিক সাহায্য করতে চান, তো আমাদের এখানে অনলাইনে আপনারা সাহায্য করতে পারেন, গুগল পে করতে পারেন। হ্যাঁ, এই লিঙ্ক দেওয়া হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে আপনারা ইসকনের মন্দিরের নামে আপনারা ডোনেশন করতে পারেন, যে যা পারেন সেবা করে অংশগ্রহণ করতে পারেন। জয় হোক, আপনাদের জয় হোক, জয় হোক ভক্তবৃন্দের জয় হোক, হরে কৃষ্ণ।